ভজনিতাই গৌ শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জগৎ জগৎবন্ধু মহা উদ্ধারন চারি হস্ত চন্দ্রপুত্র হাকিট পতন প্রভু প্রভু হে অনন্ত অনন্তময় মনপ্রাণে জীবে করো কারুণ্য করলেন ক্ষমা দয়া ধর্মদান উদ্ধার বিধান উদ্ধারণ ধর রে সবে হরিনাম দাম এই করলেন বিধান হরিনাম লও ভাই আর অন্য গতি নাই হ্যালো প্রলয় এলো প্রায় যদি সৃষ্টি রাখো ভাই হরিনাম প্রচার কর ভক্তগণ শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের কিছু প্রেমের বাণী আজ আস্বাদন করব অতীব মধুর অতীব তাৎপর্যপূর্ণ নিয়মিত শ্রবণ করলে কল্যাণ হবে ভজনের আকাঙ্ক্ষা জাগবে ভজনের শক্তিলাভ হবে প্রেম লাভের পথ খুঁজে পাওয়া যাবে আপনারা এই প্রেমের বাণী শ্রবণ করুন জগৎবন্ধু সুন্দর বলছেন রক্ষার পথ রক্ষা হরি নাম। যদি মা কীর্তন রটে তবে সৃষ্টি রক্ষা ঘটে অরণ্য গতিরে সংকীর্তন উদ্ধারণ সংকীর্তন তমবিনাশন করতালনে শস্যবর্ধন চতুর্দশ মর্দলনে ফলবর্ধন নগর কীর্তনে ধন্যবর্ধন বন্ধু সুন্দর আমাদের বলছেন যে হরি নামের শক্তি বিষয় স্বকীয় পরকীয় উদ্ধার সাধন অপিচ চতুর্দশ ভুবনের বিধান উদ্ধারণকে নাম কহে মহা উদ্ধারণকে মহানাম কহে উর্বরতা মহানাম কৃষ্ণ নামে শ্রীবৃদ্ধি হয় কৃষ্ণ নামে বিনাশ হয় নাম সুখবর্ধম মহানাম উচ্চারণে জ্ঞান হয় নাম উচ্চারণে ভক্তি হয় হরিপুরুষ উদ্ধারণ উচ্চারণ উদ্ধারণ আগমন উচ্চারণে হরিপুরুষ উদয় হয় নাম নামি অভেদ বন্ধুসুন্দর আমাদের শিক্ষা দিচ্ছেন বলছেন কৃষ্ণ কৃষ্ণ ভাবিও কৃষ্ণ আবাহন করিও কৃষ্ণকৃষ্ণ ওরচিও ডাকিয় কাঁদিও গাইও জপীয় সেবিও বাসিও আপন করিও শ্রীকৃষ্ণ সব জানলেও নিজ মুখে সব বলতে হয় প্রার্থনা নিবেদন করতে হয় উনি বলছেন ব্রহ্মচর্যের কথা বলছেন ব্রহ্মচর্য করিও করাইও চৈতন্য লাভ কর নৈষ্ঠিক হও ধর্মে জয়যুক্ত হও আত্মসংযমে আত্মরক্ষা সদা বপু বপুরক্ষা করো যশিত ও বালকাদি পরিহার করিও প্রকৃতির মুখাবলোকন করিও না প্রকৃতি দর্শন স্পর্শ নেই পতন ভোজনী ব্যাধি খাদ্য বিচার সদা করো কেহ আমিষ খাইও না গায়ের রক্ত জল করা অভ্যাসটি ছাড়িও শরীরের রক্ত জল করে করে আয়ু ও বংশ নষ্ট করো না কোনো সঙ্গ ভালো নয় ভোগ বিলাস ত্যাগ করো মাথার কেস ছোট করে রেখো সাম্য হইও চিরদিন সাধু হয়ে থাকো দেখুন ভক্তগণ এখানে প্রভু জগৎবন্ধু সুন্দর যে প্রেমের বাণী বলছেন যেমন আমরা দেখি কথামৃতে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমংস রামকৃষ্ণ কথামৃত এক অমীয় সিন্ধু সেই অমীয় সিন্ধুতে ঠাকুর অনেক কিছু বলেছেন কিন্তু মাথায় রাখতে হবে সবাইকে কিন্তু সব সবকিছু বলেননি এক একটা থাকের জন্য এক একটা নির্দেশ তাই আমাদের বুঝে নিতে হবে যে কোন থাকের জন্য কোন নির্দেশ এখানে ব্রহ্মচর্যের কথা উনি বলেছেন যে ভাবে বলছেন এটা যারা ব্রহ্মচর্য করে সাধন সাধক হবার পথে এগোবেন তাদের কথা বলা হয়েছে সবার কথা কিন্তু বলা হয়নি অমন করে ভ্রষ্ট বুদ্ধি হয়ে পিতামাতার মনে কষ্ট দিতে নাই বন্ধু সুন্দর বলছেন যে সংসারে শান্তি পায় না সে সংসার ত্যাগ করেও শান্তি পায় না বৃথা বাক্যব্যায়ী দুর্ভাগ্য পরচর্চা কর্ণে বা অন্তরে স্থান দিও না এগুলো সামগ্রিক সবার ক্ষেত্রেই প্রযোজ্য এমন নয় যে যারা সাধক তাদের পরচর্চা কন্তরে স্থান দিও না বলছেন পরচর্চা কারোরই মনে স্থান দেওয়া উচিত নয় বৃথা বাক্য ব্যয় কারোরই করা উচিত নয় পরচর্চা বিষবদ ত্যাগ করতে বলা হয়েছে ঘরের দেওয়ালে রেখে রেখো যে পরচর্চা নিষেধ পদে পদে সাবধান হও মাটির দিকে চেয়ে পথ চলো তোমরা মাটির মতো হও মাটিও তোমরা এক সামগ্রিক সবার ক্ষেত্রেই বলা হয়েছে যদি চরিত্র গঠন করতে হয় এই গুণগুলো থাকতে হবে নির্ভয়ে বিচরণ করিও অহিংসায় সিংহবিক্রমে চলো হিংসাকারীর পরিণাম কষ্ট হরিনাম নিষ্ঠা পবিত্রতায় বুকে বল বাঁধো মন স্বভাবতেই চঞ্চল তাহাকে কদাপি প্রশ্রয় দিও না বন্ধুর শপথ বাক্য নিষ্ঠায় থাকো সবাই সত্যের দিকে চলবে কেহ মেরে ফেললেও মিথ্যা কইবে না পণ করে সত্য রক্ষা করলে তোমাদের প্রাণে সংকর্ষণ শক্তি দেবেন যে সত্যপথে চলে কেহ তার কেশাগ্রস ছুতে পারে না তোমরা সরল মনে নিষ্ঠার সহিত হরিনাম করো পবিত্রতার মধ্যে যাও সমাজের বাঁধ ভেঙে দেব তোমরা সকলের সকলে আমার তোমরা পৃথিবীর সকলকে আপন করিয়ে লইও কাহাকেও কিছু দিও বই নিও না মায়ের খাইও না মারিও না জীব দেহে নিত্যানন্দের বাস জীব দেহে আঘাত করলে নিত্যানন্দকে আঘাত করা হয় সব জীবে নিতায়ের স্বরূপ দেখো মানুষ কেবল হুজুক চায় হইচই ভালোবাসে পতিত জগতে কাম প্রেম বলে বিকাচ্ছে এই তো মহা হুজুক তোমরা হুজুক করো না ধীরে মহাপ্রেমে নিতাই নিষ্ঠায় নিত্যানন্দ স্মরণে চলে যাও তোমরা ভেব না আমি আছি ভয় কি মানুষ তোমাদিগকে জটিল পথে লইতে চাইবে কষ্ট দিতে চাইবে তাতে ভীত হইও না কর্তব্য ছেড়ো না পদে পদে আমাকে দেখে বিচার করে চলো তোমাদের সরল ভজন দেখলে আমার উদাহরণব্রত শেষ হয় ত্যাগই সুখ বৈরাগ্যই ভাগ্য বৈষ্ণবে রুচি শ্রদ্ধাভক্তি শুদ্ধাভক্তি গোপীভাব কৃষ্ণরস যুগল প্রেম ইহার উপরে আর কিছুই নাই বন্ধুসুন্দর বলছেন যে মন কল্যাণ বিধান কী করে হয় মনপ্রাণে জীবে কর কারুণ্য করলেন ক্ষমা দয়া ধর্মদান উদ্ধার বিধান উদ্ধারণ ধর রে সবে হরিনাম দান এই কল্যাণ বিধান অস্ত্রকে শত্রু কহে শরণাগতি বিষয়ে বন্ধু সুন্দর মহান্তি পরম মহান্তি ভক্তিমতী যুক্তেশ্বরী দেবীকে যুক্তেশ্বরী দেবী সুরত কুমারীকে এক পত্র লিখেছিলেন সেই পত্রে বন্ধু লিখছেন যে শ্রী শ্রী সুর মানে সুরত কুমারীকে শ্রী শ্রী সুর বলছেন তোমার কারুণ্য লিপিকা পাঠ করলাম সাক্ষাৎ আদি করা বৃষভানু নন্দিনী নিষেধ সাক্ষাৎ হইবে না স্নান করিও তিনবার স্নান করতে বলছেন বন্ধু সুন্দর বলছেন নিত্য লক্ষ্য নাম করিও শ্রীমদ ভাগবত পাঠ করিও সাধনের উপদেশ দিয়ে যাচ্ছেন তিনবার স্নান করো নিত্য লক্ষ্য নাম করো শ্রীমদ ভাগবত পাঠ করো প্রেম ভক্তি চন্দ্রিকা মুখস্থ করো নিদ্রা আলস্য ত্যাগ করো স্ত্রী পুরুষের সঙ্গে সাক্ষাৎ ও বাক্য আদি ত্যাগ করো চক্ষুকর্ণে মনুষ্য বিষয় গ্রহণ করো না হবিষ্য করো করো লবণ সৈন্ধবাদী ত্যাগ কর হৃদয়ে গৌরচন্দ্র জপ স্বরূপ দামোদরে আত্মসমর্পণ কর গৌর গদাদর ধ্যান করো মিলনাদি স্মরণে আবিষ্ট বাণী শ্রেষ্ঠ আচার বিষয়ে বন্ধু সুন্দর শিক্ষা দিচ্ছেন পরম ভক্ত শ্রীযুক্ত সর্বসুখ সান্ডাল মহোদয়কে লিখছেন শ্রীমান সর্বসুখ ভাই বন্ধু প্রতিবেশী কুটুম্ব স্বজনে সত্য স্নেহ সদাচারে তুষিত সতত বিরোধ ভাব রাখিও না মনে ক্ষুধার্থ দেখিলে খাদ্য দিও সাধ্য মতে উনি নির্দেশ দিচ্ছেন ভাই বন্ধু প্রতিবেশী কুটুম্ব স্বজনে সত্য স্নেহ সদাচারে তুষিত সতত বিরোধ বিদ্বেষ পাব রাখিও না মনে ক্ষুধার্ত দেখিলে খাদ্য দিও সাধ্য মত ধর্মে দৃষ্টি রাখি কর্ম করিও পালন যাইও যে সে স্থানে যথা সাধু আগমন সাধুর চরণে পড়ি সুখে দিও গড়াগড়ি বসীয় অদূরে রহে ইতর যেমন চঞ্চলতা ব্যাকুলতা করিও বর্জন কুস্থানে গমন আর কুদৃশ্য দর্শন কুস্পৃশ্য স্পর্শন কভু কুভক্ষ ভক্ষম কুসংগ কুরুচি ক্রোধ কুজনের অনুরোধ কুদান গ্রহণ কভু কুগ্রন্থ পঠম এ সকল কায় মনে করিব করিও বর্জন কোনগুলোকে গ্রহণ করতে হবে কোনগুলো বর্জন করতে হবে বন্ধু সুন্দর আমাদের খুব সুন্দরভাবে শিক্ষা দিচ্ছেন সমগ্রীব হয়ে বসি স্বস্তিকাসনে নাসাগ্রেতে দৃষ্টি সদা রাখিয় যতনে ব্রজ সৃষ্টি রূপ লীলা ঐছে হরি আচরিলা বিচারীয় এ সকল আপনার মনে সমগ্রীব হয়ে বসি স্বস্তিকাসনে অবিবেকতা ও চৌর্য হিংসা মোহ মায়া নিদ্রা তন্দ্রা লোভ ক্ষোভ আলস্য অসত্য তো ত্যাজিলে এসব তবে শুদ্ধ হয় কায়া নতুবা কি মনো পড়ে শোভে আধিপত্য শাস্ত্রপাঠ জীবে দয়া সত্যের সেবন গবি গম্ভীরতা অভ্যাস করিবে শাস্ত্রপাঠ জীবে দয়া সত্যের সেবন অল্পহার গম্ভীরতা অভ্যাস করিবে উনি শাস্ত্রপাঠ করতে বলছেন জীবে দয়া করতে বলছেন সত্যের সেবা করতে বলছেন অল্প আহার করতে বলছেন গম্ভীরতাও রাখতে বলছেন বেশি কথা নয় গাম্ভীর্য ভাব রাখার দরকার আছে বেদ বিধি মতে সব করিবে পালন সর্বজন সহ মম আশিস জানিবে গোবিন্দে ওর সব ওহে মতিমান গোবিন্দে ওর সব ওহে মতিমান পার্থিব সুখেতে কভু তৃপ্তি নাহি হবে পুরাণ বেদান্ত বেদ সাংখ্যের প্রমাম বিনা মনোবৃত্তিরোধ শান্তি কি সম্ভবে আমাদের অভয় বাণী দিচ্ছেন বলছেন আমি তোমাদের দেহ হস্ত পদ মন প্রাণ সব তোরা আমায় স্মরণ করিস আর নাই করিস আমি তোদের তো দিগকে নিত্য চিরকাল স্মরণ করব। স্মরণ করে রক্ষা করব তোমরা দিনান্তে একবার আমায় স্মরণ করো তুলারাশিতে অগ্নিস্পুলিঙ্গের মতো পাপ তাপ ছাই হয়ে যাবে তোমরা সকলে এক হয়ে থেকো সকলেই আমার আমি কাউকে ছাড়বো না আমার সান্নিধ্যে আসায় ও আমার সংস্পর্শে থাকায় তোদের প্রারব্ধ সব এক জন্মেই কেটে গেল এই একজন্মেই সকল ভোগ কেটে যাবে তোমাদের ভবিতব্য একমাত্র আমার হাতেই রইল তোদের গতি অহং চিন্তা করোনা চিরগুরু রইলাম বন্ধু সুন্দর জীব দুঃখ কাতরতায় বলছেন মানুষ কেন পাপ করে কেন পাপে মলিন হয়ে হয়ে যায় পাপে ঘৃণা হয় না কেন হরিনামও পাপ চিন্তা কী আশ্চর্য কলির কি না ছলনা কুহকে দূরে লয়ে যায় তবু মানুষ হরিনাম করে না তাই সব হয়ে যায় মরা হয়ে থাকে হায় হায় তোমরা হরিনাম করো শুনি হায় মানুষ হরিনাম করে না সংসারী লোকেরই হরিনামে বেশি অধিকার তোমরা হরিনাম করে আমাকে তোমাদের সঙ্গে মিশিয়ে নাও আমি হরিনামের এ ভিন্ন আর কারণ নই তোরা মানুষ না হলে হরিনাম না করলে আমি আর ঘর থেকে বের হব না ওরে আমি কার কাছে বের হব আমায় চাই কে কেউ তো আমার কথা শুনল না আমার জন্য কষ্ট স্বীকার করে কেউ তো হরিনাম করতে চায় না আমি তো সব 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 সবকেই কাছে রাখতে চাই আর সবাই দূরে চলে যাচ্ছে আমি যাকে ডাইনে যেতে বলি সে অমনি বাঁয়ে চলে যাবে খেতে বললে সে আদেশ পালনে পালবে খুব খাবে নিষেধ করলে তা শুনবে না যখন খেতে বলবো তখন খুব খাবে আর যদি বলি নিষেধ করলাম তাহলে শুনবে না চুপ চুপে চুপে আমায় না বলে ময়রা দোকানে গিয়ে সন্দেশ খেয়ে আসবে ওরে আমি সব বুঝি আমার চোখে ধুলি দেয় এমন সাধ্য কারণ নেই বিকারি রোগীকে ঔষধ দিলে তা ফল হয় না কাল কলি পাপ প্রপঞ্চ বশে দ্বীপ জীব দুঃখ পায় হরি নাম করে না আমার কথা শোনে না হিত বললে অহিত বোঝে বোঝালেও বোঝে না নিয়তিও কাটে না কাল কলির প্রবঞ্চনায় ভুলে আপনা হারায় যাস নেই নিজেকে নিজে চেয়ে দেখিস তোরা কে প্রভু জগৎবন্ধু সুন্দরের হরিনাম বিরহ ছাড়ছে না উনি বলছেন আমি কি তোদের কেউ নেই আমি কি ভেসেই যাব আমায় কি হরিনাম দিয়ে কেউ রক্ষা করবে না হায় হায় কেউ তো আমার কথা শোনে না হরি নাম করে না তোমরা আমার কথা রাখো হরি নাম করো আমি তাই শুনতে শুনতে ধুলিতে পৃথিবীর সমস্ত আকাশে মিশিয়ে যাই আমার শপথ তোমরা সবাই হরি নাম করো হরি নামের মঙ্গল হোক তোমাদেরও মঙ্গল হোক তাহলেই আমার উদ্দেশ্য ও ভবধামের লীলা শেষ হয় তোমরা হরিনাম করে আমাকে তোমাদের সঙ্গে মিশিয়ে নাও আমি হরিনামের এ ভিন্ন আর কারণ নই বন্ধু সুন্দর এবার বলছেন তার যে বাক্য তা তো বাক্য নয় মহাবাক্য সেই মহাবাক্যের এক অনন্ত শক্তি আছে সেই শক্তি বিষয় বলছেন আমি যাহা বলি তাহা মন দিয়ে শোনো আমি যাহা লিখি তাহা মন দিয়ে পড়ো চিঠির মতো পড়ো না মুখস্থ করে রেখো আমি যা যাহা বলি তা নিত্য চিরকাল প্রচার করো সদাকাল আমার কথা অনুশীলন করো আমার কথায় কাজ করলে তোমাদের প্রতিষ্ঠা আমার কাজ বহুকাল ব্যাপী ধরা থাকবে চিন্তা কী মহাপাপী, মহাপাপী বলে চিৎকার সময় সময় ক্ষেপ না করে সদা কাল হরিনাম করবি নিতাই গৌরে স্মরণ নিবি ইষ্ট জপ ও চিন্তা করবি বন্ধু সুন্দর শ্রীমতী তত্ত্ব বিষয়ে বলছেন শ্রীমতী প্রকৃতি নন উদ্ধার নবতার শ্রীমতী তত্ত্ব দুর্বোধ্য তত্ত্ব শ্রীমতির কথা শুনবার এখনও তোদের উপযুক্ত সময় নেই যদি তোদের অমুকের কথা মানে শ্রীমতির কথা বলতে আরম্ভ করি তবে তোরা এই মুহূর্তে গোলে জল হয়ে যাবি তোদের আর অস্তিত্ব থাকবে না আগে শক্তি হোক পরে শুনবি জয় রাধে ধর্ম জয় রাধে জয় জয় রাধে কর্ম জয় রাধে রয় কৃষ্ণ নিত্য পুরুষ শ্রীকৃষ্ণ একলশ্বর একলেশ্বর একলেশ্বর কৃষ্ণ আর আর্ষভৃত এই শ্রীকৃষ্ণ একলেশ্বর স্বতন্ত্র ঈশ্বর ইহলোকে বা পরলোকে শ্রীকৃষ্ণ বই অন্য কেউ নেই পুরুষ নাই অন্য কেউ পুরুষ নাই ব্রহ্মা বিষ্ণু শিব সর্বদেবগণ ও সর্বমুনি ঋষিগণ অন্য যাদেরকে পুরুষ আকারে দেখা যায় তারা সকলেই প্রকৃতি বা স্ত্রী জাতি এটা দিব্যজ্ঞান হলে জানতে পারা যায় অনন্ত অক্ষয়হিনী সৃষ্টি সংসারের অধীশ্বর ও অনন্ত অক্ষয়হীনী সংখ্যক বিরাট তুরীয় ব্রহ্ম পরমাত্মায় ধেয়বস্তু কৃষ্ণ নিরপাধী মাধুর্য বিগ্রহ গোপী কৃষ্ণ অপ্রাকৃত কৃষ্ণের ব্রজবধূ বিহার শ্রবণ ও কীর্তন মনুষ্যের হৃদরোগ কাম নষ্ট করবার প্রধান প্রকৃষ্ট উপায় শ্যাম বা ব্রজগোপীর প্রতি সাধারণের অপ্রাকিত অকৈতব স্মরণ স্ফুরন দর্শন সীমন্তন আস্বাদন আবশ্যক দম্পতির ভাব নয় দম্পতির ভাব মাত্র। শ্রীকৃষ্ণের শক্তির নাম লাদিনী শক্তি এই লাদিনী শক্তি শ্রীমতী তার প্রথম দুই প্রকাশ ললিতা ও বৃন্দা এই যে ললিতা ইনি রাধা মন্ত্র দীক্ষিতা ইনি প্রেমের কার্য করেন ইনি সমস্ত রাত জাগরণ করেন কেননা পাঁচে শ্রীমতী কেঁদে ওঠেন এই জন্য ইনি প্রেমের পথের এর ডাক নাম মাধব ইনি শ্রীমতীকে রাই বলে ডাকেন ইনি শ্যামকে রাধামন্ত্রে দীক্ষা দেন অর্থাৎ শ্যামের গুরু আর দাসীয় আর সকলের শ্রেষ্ঠ আদিরস প্রেমে আত্মসুখ বিস্মৃতি এর চেষ্টা কিসে রাইয়ের রাত্রে আনন্দ হয় কোথায় গেলে কৃষ্ণ পাওয়া যাবে এর এই হলো রাই জীবন ললিতার হলো রাইয়ের জীবন অর্থাৎ রাধা যারা কিছু বোঝেন না বৃন্দা সখী ইনি যুগল মন্ত্রে দীক্ষিতা ইনি ভক্তির কার্য করেন ইনি কুঞ্জেতে মিলনের কাজ সমাধা করে যুগল শয়ন দিয়ে শয়ন করেন ইনি ভক্তিপথের এর ডাকনাম এনার ডাক হচ্ছে গোবিন্দ শ্রী রাধাকে ইনি শ্রীমতী বলে ডাকেন এর চেষ্টা কিসে যুগল মিলন হবে এর হল যুগল জীবন আর সখী বিশাখা ইনি গোপাল মন্ত্র দীক্ষিতা ইনি জ্ঞানের কার্য করেন কুঞ্জেতে ইনি সকলের আগে শয়ন করেন ইনি অনুরাগিনী এর ডাক নাম এর ডাক হচ্ছে হরি ভগবানকে উনি হরি বলে ডাকেন শ্রীমতীকে ইনি রাধা বলে ডাকেন এর চেষ্টা কিসে রায় শ্যামকে সাধ্যে সাধ্যে আসবে এর কৃষ্ণ হচ্ছে জীবন এই মোটামুটি তিন প্রকারের ভজন যার যে প্রকার ইচ্ছা এটা কাউকেই বলে দিতে হয় না বন্ধু সুন্দরের রসনাতে ধনবস্তু কি ছিল হরে কৃষ্ণ মন্ত্র মোর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ মন্ত্র মোর ধন বন্ধুসুন্দর বলছেন গুরু মন্ত্র বিষয় উনি বলছেন যিনি ভব সমুদ্র পার করিতে সমর্থ তিনিই গুরু যার বপুতে মহাপুরুষের লক্ষণ আছে তিনিই গুরু গুরু অভিপ্রেত কার্যকে গুরুদীক্ষা বলে গুরু গতি গোপী গতি হও, গুরু গতি কৃষ্ণপতি গুরু কৃষ্ণ গুরু গুরু গুরুবন্ধু মন্ত্রহীন দেহ সপ্তুল্য মন্ত্রকে জীবনধিক জ্ঞান করবে মন্ত্রাদির প্রয়োগেই ভববন্ধন দূর হয় মন্ত্রদিগকে অভেদ বিগ্রহ জ্ঞান করবে মন্ত্রশক্তির প্রভাবেই বিগ্রহাদি স্ফূর্তি পাবে প্রাণ মন্ত্র গোপন করবে তারক্রহ্ম হরিনাম মহা উদ্ধারণ মন্ত্র কুপ্ত নয় এটা সর্বত প্রকাশ্য জপাদি যথেচ্ছিত সময় হইতে পারে প্রবাসে হতে পারে অশোচি অবস্থায় হতে পারে সর্বত্র সর্বাবস্থায় মন্ত্রাদি সর্বক্ষণ মানসে জপকৃত হইবে মানসে মনে মনে জপ করতে বলছেন সর্বত্র সর্বাদ সর্বত্র সব জায়গায় উনি মনে মনে জপতে বলছেন অশোচি শৌচ স্খালন স্থান স্নান ভ্রমণ ইত্যাদিতেও মন্ত্রাদি মানসে জপ করবে স্থির চিত্তে যে যে বিগ্রহ সেই সেই বিগ্রহের মন্ত্র সেই সেই বিগ্রহের বেষ্টনে গোলাকার স্বর্ণাক্ষরে উজ্জ্বল তেজময় সুদর্শন সর্বাঙ্গ সুন্দর মধুর চিন্তা করবে শ্রীকৃষ্ণ হলেন পতি আর দেহ হল উপপতি তবে যিনি পতিব্রতা তিনি উপপতির সেবা করেন না যিনি কুলোটা তিনি স্বামী ছেড়ে উপপতির সেবা করেন কিন্তু যিনি উপপতি সেবা করেন তিনি একুল ও কুল দুই কুল হারান কারণ উপপতিকে কে বেঁধে রাখা যায় উপপতি যিনি তাকে কি বেঁধে রাখা যায় আবার ভ্রষ্টতা দোষে স্বামীও তাকে ত্যাগ করে কুলোটা বলে মৃত্যু তখন তাকে নিয়ে নরকে যায় বন্ধু সুন্দর বলছেন সাধনের কথা উনি বলছেন নিতাই নিষ্ঠাকেই সাধন কহে কৃষ্ণ চৈতন্য ভিন্ন পান ও ভোজন নয় নিত্য পাঠে মানস চৈতন্য হবে জাহ্নবী সলিলে স্নান তুলসী সেবন করো কর নাম উচ্চারণ দরশন পরশন শ্রবণ কীর্তন সাধুগুরু বৈষ্ণবের বন্দীয় চরম ভক্তিশাস্ত্র ভাগবত সার অবিরত অনাসক্তি শুদ্ধাভক্তি ভাব সুনির্মল রে একাগ্রতা আনুগত্য সাধু গুরু সেবা সত্য আবাহন নিবেদন শ্রবণ মঙ্গল জপি সর্ব অবলম্বন জপি ভবের সম্বল অহরাত্র মানসে সর্বত্ব সর্বক্ষম যপ চিন্তা করবে জপি জীবনের সার হবে ভক্তগণ প্রভু প্র প্রভু জগৎবন্ধু সুন্দরের প্রেমের বাণীর আজকে এখানেই আমি শান্ত করছি আমি পরের দিন জগৎবন্ধু সুন্দর প্রেমের বাণী আবার বলবো আজ এটুকুই বারবার শ্রবণ করবেন এতে আত্যন্তিক কল্যাণ হবে প্রভু জগৎবন্ধু সুন্দরের কৃপা লাভ হলে সব কিছু সম্ভব হবে জয় জয় পরম পূজ্য বাবাজি মহারাজ জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ জয় সখী মা জয় আমার সদ্গুরুদেব জয় নিতাই গৌর হরিবোল জয় বন্ধু সুন্দর